আরে মিয়া ম্যাচ তো আমার লাগা হারছেন না আমি তো খুবই ভালো বল করলাম মূলত আমরা ম্যাচগুলো হারছি ডেভিড ওয়ার্নারের জন্য বাদ দিতে হলে ওয়ার্নারকে বাদ দেন তিন ম্যাচের মধ্যে দুইটা ম্যাচের মধ্যে 50 করলাম তারপরে যদি আমি খারাপ খেলে থাকি তাহলে সমস্যা নেই আমাকে বাদ দিতে পারেন আরে 50 করেছো না সাই করেছো তোমাকে আনছি টি-20 খেলার জন্য তোমাকে এখানে টেস্ট খেলার জন্য আনি নাই তোমার মতো টেস্ট খেলতে হলে আমি নিজেও 50 করতে পারবো আনছিলাম সকাল পরে সকাল মারার জন্য আর উনি আসছে ডটবল খেলার জন্য বাংলাদেশের তামিম আর অস্ট্রেলিয়ার ওয়ার্নার দুইটাই এক ব্র্যান্ডের প্রোডাক্ট কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আমি খেলবো না আমার জায়গায় তুমি খেলবা দেখবো তুমি বাংলার বাঘ হইয়া কতটুকু থাপ দিতে পারো কিরে তোর বউ কি দিয়ে দিবি নাকি থাপ দেওয়ার জন্য দর্শক বন্ধু আগামীকালকের ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ রহমান কি খেলতে পারবে আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাই দেন